বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজীবের প্রতীক বলেছেন, বিএনপি জামায়াত জোট রাষ্ট্র ক্ষমতায় থাকাকালে দেশে কোনো উন্নতি হয়নি। জাতিজনক শেখ মুজিবুর রহমানের শাহাদাত বার্ষিকী পালন উপলক্ষে বুধবার দুপুরে নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার কাঞ্চন পৌরসভার 9টি স্থানে আলাদাভাবে আওয়ামী লীগ ও সহযোগী অঙ্গ সংগঠনগুলোর উদ্যোগে অনুষ্ঠিত আলোচনা সভা, মিলাদ মাহফিল ও দুস্থদের মাঝে খাবার বিতরণী অনুষ্ঠানে মন্ত্রী এসব কথা বলেন। নারায়ণগঞ্জ প্রতিনিধি আশিকুর রহমান হান্নানের রিপোর্ট, জানাচ্ছেন রাহনুমা সারা। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদাত বার্ষিকী পালন উপলক্ষে বুধবার দুপুরে নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার কাঞ্চন পৌরসভার 9টি স্থানে আলাদাভাবে আওয়ামী লীগ ও সহযোগী অঙ্গ সংগঠনের উদ্যোগে অনুষ্ঠিত আলোচনা সভা, মিলাদ মাহফিল ও দুস্থদের মাঝে রান্না করা খাবার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি হিসেবে যোগ দেন বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজীবীর প্রতীক। সে সময় তিনি বলেন, বিএনপি জামাত যখন ক্ষমতায় ছিল তখন তারা শুধু লুটপাট করেছে, দেশের কোনো উন্নয়ন করেনি। আর বঙ্গবন্ধু কন্যা ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছেন। উন্নয়নের এ ধারা অব্যাহত রাখতে হলে আওয়ামী লীগ সরকারের কোনো বিকল্প নেই। বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা মাত্র 15 বছরে সারা দেশকে আলোড়ন সৃষ্টি করে দিয়েছে। এত উন্নত বিগত 50 বছরও হয় নাই, পাকিস্তানও সেই উন্নত করতে পারে নাই, পৃথিবীর কোনো দেশ এত উন্নত করতে পারে নাই যেটা বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা 15 বছরে যে উন্নয়নটা করেছে। তাই বঙ্গবন্ধু কন্যাকে মানুষ ভোট দেবে, উন্নয়ন থেকে ভোট দেবে, কারো চেয়ার থেকে ভোট দেবে না, উন্নয়ন দেখবে আর ভোট দেবে। বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজীবীর প্রতীক আরও বলেন, বিএনপি জামাত নিজেরা রাষ্ট্র ক্ষমতায় থাকতে দেশকে পিছিয়ে দিয়েছিল, এখন আবারও পেছনে নেওয়ার ষড়যন্ত্র শুরু করেছে। কিন্তু বাংলাদেশের মানুষ পেছনে ফিরে যেতে চায় না। তারা বারবার চক্রান্ত করেছে, বারবার তারা হত্যা ষড়যন্ত্র করেছে, 75-এ বঙ্গবন্ধুকে মেরেছে, 21 আগস্টে বঙ্গবন্ধু কন্যাকে হত্যা করার ষড়যন্ত্র করেছিল, আর তাদের কোনো সুযোগ দেওয়া যাবে না, দিতে পারবো না আমরা। তাই আমরা কর্মীরা যারা আছি সবাই একত্রিত হয়ে আমাদের এই কুচক্রি মহলের বিরুদ্ধে আমরা রুখে দাঁড়াতে হবে। তাই আগামী নির্বাচনে আমরা বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনাকে নৌকাভারকে ভোট দিয়ে আবারও তাকে প্রধানমন্ত্রী করে দেব। কাঞ্চন পৌরসভা আওয়ামী লীগের সভাপতি নজরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন রূপগঞ্জ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সৈয়দা ফেরদুসী আলম নীলা, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল আজিজ ভুঁইয়া, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক এমায়েত হোসেন, শ্রম বিষয়ক সম্পাদক মতিউর রহমান আকন্দ, কাঞ্চন পৌরসভা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গোলাম রসুল কলি, নারায়ণগঞ্জ জেলা পরিষদের সদস্য মোহাম্মদ আনসার আলী, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান শাহীন, উপজেলা যুব মহিলা লীগের সভাপতি ফেরদুসী আক্তার, সাধারণ সম্পাদক সেলিনা আক্তার রীতা, সাধারণ সম্পাদক শিলারানী পাল, উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক শেখ ফরিদ ভুঁইয়া মাসুম, কাঞ্চন পৌরসভার প্যানেল মেয়র মোহাম্মদ পনির হোসেন, পৌরসভা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আব্দুর রহমান লিটুসহ আরও অনেকে। পরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং তার পরিবারের শহীদদের রুহের মাগফিরাত কামনা এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার দীর্ঘায়ু কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। রাহনুমা সারা, জিটিভি নিউজ।